আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবুল বাশার ইউএসএ থেকে বলছি। আমরা একজন সফল মানুষের গল্প শুনব। ওনার নাম হচ্ছে জাফরুল ইসলাম। ওনার লিভারে ক্যান্সার হয়েছিল, যেটা তিনটা টিউমার হয়েছিল, যেটা 40% এই টিউমারটা ক্যান্সারে পরিণত হয়ে গেছিল এবং ব্লক হয়ে গেছিল। সেটাকে অপারেশনের মাধ্যমে, আগে পজিটিভ ছিল, এখন ওনার অপারেশন করার পরে নেগেটিভ হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা সাকসেস হয়েছে, বড় সাকসেস। তো ওনার মুখ থেকেই আমরা শুনব ওনার এই সাকসেসের গল্পটা, শুনুন আপনারা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর অশেষ মেহরবানি। আমার লিভারের তিনটা টিউমার ধরা পড়ছিল এবং ওইখানে তিনটা টিউমারের মধ্যে ব্লক হয়ে গেছিলো রাস্তা, ওইখানে ক্যান্সার ধরা পড়ছিল। এখন ওই ক্যান্সার ওই 40% লিভার কেটে ফেলে দিয়ে এখন নেগেটিভ আসছে ইনশাল্লাহ। আমি আপনাদের আশ দোয়ায় আল্লাহর রহমতে শঙ্কামুক্ত, আমি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ বাড়ি ফিরে যাব। আপনাদের সকলের দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। একজন মানুষ ভালো হয়ে গেলে হাসপাতাল থেকে যে অনুভূতিটা পাওয়া যায় তা বলে বোঝাবার মতো নয়। আমরা দেশের বাহিরে থাকি, যে যেখানেই থাকি না কেন সুস্থ থাকার চেষ্টা করব। পাশাপাশি আমরা বাঙালি, বাংলা ভাষাভাষীর মানুষ, যে ডিস্ট্রিক্টেরই হয় না কেন বাংলা কথা বলি মানে আমরা আমার মাতৃভূমির মানুষ, আমার প্রাণের, সবাই প্রাণের মানুষ। চেষ্টা করি সবার সাথে আমার হাসপাতালে আসলে ওনাদেরকে যতটুকু সহযোগিতা করার সেটা করার চেষ্টা করি। তো ভাইয়ের মুখ থেকে আবার শুনবো যে আপনার এখন অনুভূতিটা কেমন লাগছে ভালো হওয়ার পরে। আসসালামু আলাইকুম। অনুভূতি খুব ভালো, এই হাসপাতালের সেবার মান খুবই উন্নত, সবাই কলাকৌশলী, সবাই সেবা দিতে ইচ্ছুক, তারা কোনো কৃপণতা করে না। এবং আপনাদের কোনো অসুস্থ হলে এই হাসপাতালে চলে আসুন, এইটাই আমার কামনা। ওনার অনুভূতিটা শুনে ভালো লাগলো, তাই সবাইকে আমি একটা কথাই বলতে চাই যে আমরা সবাই যেন ভালো থাকি, সবাই যেন ভালো থাকতে পারি, এটাই হলো বড় পাওয়া। আজকে আমরা প্রায় 18,000 কিলোমিটার দূরে এখানে আছি আমেরিকাতে। আমরা বাংলা ভাষায় কথা বলি মানে আমরা সবাই এক। যতটুকু পারি আমরা বাঙালিরা চেষ্টা করবো একে অপরকে সহযোগিতা করা। আপনি একে অপরকে সহযোগিতা করলে, আপনি যে রাস্তাটা জানেন আপনি অন্যকে বললে এখানে কোনো সমস্যা হবে না, বরং আরেকজন উপকৃত হবে। উপকার করার চেষ্টা একে অপরকে করা অনেক ভালো। আর আমরা যেহেতু চিকিৎসা সেবার সাথে জড়িত, অনেক রিস্কি এই জব। অনেক মানুষ যখন হাসপাতালে আসেন, অনেক রোগী, অনেকে যখন মারা যায় তখন মনটা অনেক সময় মুচড়ে পড়ে, কিন্তু মনটাকে শক্ত রাখতে হয় আমাদেরকে, শক্ত থাকতে হয়, কিছু করার নাই। প্রতি মুহূর্তে দেখি তো মানুষ মারা যাচ্ছে, আবার অনেকে ভালো হয়ে চলে যাচ্ছে। এই প্রফেশনে থাকতে হলে ভালো মন্দ সব ধরনের নিয়েই থাকতে হয়, দেখতে হয়, দেখতে দেখতে অভ্যস্ত। এর মধ্যে যখন বাঙালি পাই তখন নিজের মতো মনে হয়, সেটা কোন ডিস্ট্রিক্ট সেটা বড় ব্যাপার না, আমার কাছে মনে হয় যে আমার নিজের মানুষই একজন হাসপাতালে আছেন। যতটুকু পারি আমি চলে যাওয়ার পরে আমার শিফটে অন্যজন আসলে ওনাকে বলে যায় যে উনি আমার দেশি মানুষ, যদি কোনো সমস্যা হয় বা এ হয় আমাকে যেন ফোন দেয় বা ইন্টারপ্রেটার ব্যবহার করে কথা বলেন, অন্তত একটু সেবা যেন পাই। তো সবাই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। লাইভ